আর এখন কি দেখছি, এখন রাষ্ট্রধর্ম ইসলাম দুঃখজনক। আমরা হয়ে গেলাম দেখছি আমাদের এই রাষ্ট্রে আমাদের কোনো অধিকার নাই, আর জায়গা জমি এত অনিরাপদ, নির্যাতন নিপীড়ন এত বাড়া বাড়ছে, মানুষ সুন্দর জায়গায় থাকতে পারবে কি না এটা সুন্দর প্রশ্ন দেখছেন জনগণের মনে। আমি হিন্দুদের পক্ষ থেকে, আমি বাংলাদেশ মাইনরিটি ইউনিয়ন ফ্রন্টের চেয়ারম্যান, আমার পার্টির তরফ থেকে, হ্যাঁ আমার পার্টির তরফ থেকে আমি ক্ষুদ্র প্রতিবাদ করছি। এভাবে যদি চলতে থাকে তাহলে এই দেশে হিন্দুরা থাকার উপর মুশকিল হয়ে যাবে, খুবই দুঃখজনক। এই স্বাধীনতার আশা আকাঙ্ক্ষা সব নিষ্ফল হতে চলেছে। তবে মনে রাখবেন, এভাবে দেশ চলতে যাওয়া যাবে না কোনো অবস্থাতেই না। সবার অধিকার নিয়ে দিশা আমরা বসবাস করবো, এটুই আমাদের প্রত্যাশা। আজকে আমাদের সদ্য বড় ভাই অ্যাডভোকেট গোবিন্দ তার দলবল নিয়ে যেভাবে মাঠে প্রাণ করে দৌড়াচ্ছে, আমি তাকে অশেষ ধন্যবাদ দিচ্ছি। সে অসুস্থ অবস্থায় সে যেখানে খবর পায় মাইনরিটির উপরে অত্যাচার হচ্ছে, হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে, নারীদের যখন হচ্ছে তার তীব্র প্রতিবাদ করে যাচ্ছি। কাজে আমি সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম।